এই যে খাতা, কম্বল, তারপরে এই যে এই যে হচ্ছে পানি, এই যে হচ্ছে তোষক মোষক পানিতে ভিজে কী অবস্থা হয়ে গেছে, এই এইভাবে ভিজছে সব কিছু। এই যে হচ্ছে রুমমেট হাসান বিয়ার বেডিং, কী অবস্থা পানিতে ভিজে। হচ্ছে রুমের অবস্থা, এখন বাজে রাত 2:45। এখন রুমে আসছি, রুমে আসার পরে দেখতেছি এই রুমের এই অবস্থা, সব কিছু ভিজে একবারে টোটম্বুর হয়ে গেছে। রুমমেট হাসান ভাই বাড়ি গেছে, আর হচ্ছে এই তো আমি তো এখন এই মাত্র আসলাম, এখন ঘটনা ঘটছে, কে যেন পানির ট্যাপটা সাইরার বন্ধ করা নাই, ট্যাপটা সারার কারণে ওদিক থেকে পানি ঠিকমতো ডিসচার্জ হতে পারে নাই, যার কারণে ওই পুরো বেসিন টেসিন ওভারফ্লো হয়ে একবারে আমাদের রুম, মুজাহিদের রুম, সামনের স্পেস, একবার সব কিছু 1 থেকে 1.5 ইঞ্চি পানির নিচে চলে গেছে। এই হচ্ছে অবস্থা।